আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা যোগ ও বিয়োগের সম্পর্ক এখান থেকে খালি ঘর পূরণ শিখেছি। সবাই ঠিকভাবে হোমওয়ার্ক করেছো আশা করি। আজকে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি আছে আমরা দেখি, চলো পৃষ্ঠা নাম্বার 36। সবাই খুলো 36 পৃষ্ঠা। দেখো 36 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক, আকাশের কাছে 24 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার 58 টাকা হলো, তার বাবা কত টাকা দিয়েছিলেন? ডাকের অঙ্কের ক্ষেত্রে আমরা আগেও বলেছি, যোগ করার সময় যখন আমাদের ডাকের অঙ্ক যোগ অঙ্ক ছিল তখন আমরা বলেছি অঙ্কটা বারবার আগে ভালো করে পড়বে, পড়ে তোমাকে বুঝতে হবে এখানে কি চেয়েছে। দেখো আকাশের কাছে কত টাকা ছিল? 24 টাকা, তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার মোট 58 টাকা হলো, তার বাবা কত টাকা দিয়েছিলেন? তাহলে আকাশের কাছে আগে ছিল 24 টাকা, বাবা আরও কিছু টাকা দিয়েছে, সেই টাকাটা 24 টাকার সাথে আমরা যোগ করে কত পেয়েছি? 58 টাকা। তাহলে তার বাবা কত টাকা দিয়েছিলেন এটা আমরা কিভাবে বের করব? আমি মোট টাকা 58 পেয়েছি, তাহলে মোট টাকা থেকে আমি যদি আকাশের কাছে যত টাকা ছিল সেটা বাদ দিয়ে দেই, তার মানে বিয়োগ করি, তার বাবা তাকে কত টাকা দিয়েছিল সেটা পাওয়া যাবে। দেখো এখানে আমি করেছি আকাশের মোট টাকা হলো 58 টাকা, আকাশের মোট টাকা হলো 58 টাকা, আকাশের কাছে ছিল 24 টাকা, তাহলে বাবা দিয়েছিলেন 58 থেকে 24 আমরা বিয়োগ করব। আকাশের কাছে মোট টাকা হলো, কিভাবে মোট টাকা হলো? আকাশের কাছে ছিল যেই টাকাটা সেটা এবং বাবা যেটা দিয়েছে সেই দুটা মিলে তার 58 টাকা এখানে বইয়ে দিয়ে দিয়েছে এবং তার কাছে ছিল 24 টাকা। আমি যদি মোট থেকে 24 টাকা বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব তার বাবা কত টাকা দিয়েছিলেন। দেখো 4 আছে, 8-এর কাছে যেতে কত লাগবে? 4, 5, 6, 7, 8, 4। 2 আছে, 5-এর কাছে যেতে লাগবে 3, তাহলে 34 টাকা। সুতরাং বাবা দিয়েছিলেন 34 টাকা। অঙ্কটি নিশ্চয়ই বুঝেছো তোমরা। ধরো তোমার কাছে 10 টাকা আছে এবং তোমার বাবা তোমাকে কিছু টাকা দেওয়াতে তোমার এখন 15 টাকা হয়েছে, তাহলে তোমার কাছে ছিল, এখানে দেখো তোমার কাছে ছিল 10 টাকা, তোমার বাবা দিয়েছে কিছু টাকা, কত হয়েছে? 15। আমি কিভাবে পাবো বাবা কত টাকা দিয়েছে? এই 15 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 0 আছে, 5-এর কাছে যেতে 5 লাগবে, 1 আছে, 1-এর কাছে যেতে কিছুই লাগবে না, 0। তার মানে তুমি মোট টাকা থেকে যদি তোমার কাছে যেই টাকা ছিল সেটা বিয়োগ দাও তোমার বাবা কত টাকা দিয়েছে সেটা বের হয়ে যাবে। এভাবে আমরা বের করতে পারবো। তাহলে আমরা পেয়ে গিয়েছি আকাশের বাবা আকাশকে কত টাকা দিয়েছিল। পরবর্তী অঙ্ক দেখো, বাড়িতে 30টি রং পেন্সিল ছিল, বাড়িতে কয়টি রং পেন্সিল ছিল? 30টি। বুলু সেখান থেকে কয়েকটি পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেল। বাড়িতে যে 30টি রং পেন্সিল ছিল সেখান থেকে বুলু কয়েকটি রং পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেল। বাড়িতে এখন 22টি রং পেন্সিল রয়েছে,
বুলু কয়টি রং পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেছে? বাড়িতে মোট রং পেন্সিল ছিল কতটি? 30টি। বুলু সেখান থেকে কয়টি, কতটি নিয়ে গেছে সেটি বলা হয়নি, এটা আমাকে বের করতে হবে। এবং বাড়িতে যেহেতু বুলু সেখান থেকে এই 30 থেকে কিছু রং পেন্সিল নিয়ে গিয়েছে, এখন রং পেন্সিল কমে গিয়েছে, বাড়িতে কতটি রয়ে গেছে? 22টি। তাহলে বুলু কয়টি রং পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেছে আমরা কিভাবে বের করতে পারবো? বাড়িতে মোট যে রং পেন্সিল ছিল সেখান থেকে আমি বিদ্যালয়ে নেওয়ার পর যে কয়টি রয়েছে সেটা বিয়োগ দিলেই কয়টি কয়টি রং পেন্সিল নিয়ে গিয়েছে সেটি বের করা যাবে। চলো আমরা কিভাবে সাজিয়ে অঙ্কটি করব। রং পেন্সিল ছিল 30টি, এখন রয়েছে 22টি, তার মানে বাড়িতে ছিল 30টি, বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পর এখন রয়েছে, তার মানে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পর এখন রয়েছে 22টি, এই 22টি বাড়িতে আছে বিদ্যালয়ে এই 30 থেকে কিছু নেওয়ার পরে। তাহলে এই 30 থেকে যদি আমি 22 বিয়োগ করি আমি পেয়ে যাব বিদ্যালয়ে কয়টি রং পেন্সিল নিয়ে গিয়েছে। দেখো 2 আছে এখানে, 0, তাহলে 0কে আমি 10 বানাবো, 2 আছে 10-এর কাছে যেতে হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8 লাগবে। এখন আমি এখানে 1 দিয়ে দিব, 3-এ 3-এ 0, তাহলে বিদ্যালয়ে কয়টি নিয়ে গেছে? 8টি, উত্তর 8টি। আবারও বলছি আমাদের বাড়িতে ছিল 30টি রং পেন্সিল, আমাদের বলতে এখানে তোমার বুলুর বাড়িতে, আচ্ছা বুলু এই 30টি থেকে কিছু সংখ্যক বিদ্যালয়ে নিয়ে গিয়েছে, তাহলে কতটি নিয়ে গিয়েছে আমরা জানি না, সেটা বের করতে হবে। যেহেতু এখান থেকে কিছু তুলে নিয়েছে অবশ্যই কমে গিয়েছে, সেটি হয়েছে কত? 22। এখন মোট থেকে বর্তমানে যে কয়টা রয়েছে সেটি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব বিদ্যালয়ে কয়টি নিয়ে গিয়েছে। পরবর্তী অঙ্ক দেখো, 5 নম্বর, বিদ্যালয়ের মাঠে শিশুরা খেলছিল, পরে আরও 38 জন শিশু মাঠে আসলো, ফলে মাঠে মোট 86 জন শিশু হলো, প্রথমে কতজন শিশু খেলছিল? এই অঙ্কটি তোমরা নিজেরা করবে। বিদ্যালয়ে মাঠে শিশুরা খেলছিল, তার মানে বিদ্যালয়ে কিছু সংখ্যক শিশু ছিল, পরে আরও 38 জন শিশু মাঠে আসলো, আগে যে শিশুগুলা ছিল তারপরে আরও 38 জন এসেছে, ফলে মোট শিশু দাঁড়ালো 86 জন, প্রথমে কতজন শিশু খেলছিল? এটিও একইভাবে করবে, মোট থেকে আমরা যদি পরবর্তীতে যে শিশু এসেছে তাদেরকে বাদ দেই তাহলেই আমরা, তার মানে 86 থেকে 38 বিয়োগ করলেই পেয়ে যাব বিদ্যালয়ে কতজন শিশু, প্রথমে কতজন শিশু খেলছিল। এটি আমি বুঝিয়ে দিয়েছি, এটি নিজে নিজে করবে। পরে দেখো 6 নম্বর, তারিক আম বিক্রি করতে বাজারে গেল, 35টি আম বিক্রি করার পর তার কাছে 17টি আম অবশিষ্ট রইল, সে কতগুলো আম বাজারে এনেছিল? তাহলে তারিক আম বিক্রি করতে বাজারে গেল, কতগুলো আম নিয়ে গিয়েছে আমরা জানি না, ওখান থেকে 35টি আম বিক্রি করে দিয়েছে, তারপরও তার কাছে 17টি আম অবশিষ্ট রইল, সে কতগুলো আম বিক্রি করেছিল? এই ক্ষেত্রে যে আমগুলো বিক্রি করেছে এবং যে আমগুলো অবশিষ্ট, তার মানে বিক্রি করার পর যেগুলো রয়েছে, এই দুটা যদি আমরা যোগ করে দেই তাহলে কতগুলো আম বাজারে এনেছিল সেটা আমরা পেয়ে যাব। চলো দেখি, আম বিক্রি করেছে 35টি, আম অবশিষ্ট রইল 17টি, সুতরাং আম বাজারে এনেছিল 7 আর 5 যোগ করলে হবে 12, 12-এর 2, হাতে আছে 1, 3 আর 1-এ 4, হাতে রেখে 5, 52টি, উত্তর 52টি। বিক্রি করেছে 35টি, অবশিষ্ট রইল 17টি,
তাহলে যে কয়টা বিক্রি করেছে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আমি মোট আম কতগুলো বাজারে নিয়েছে পেয়ে যাব। এভাবে আমরা করব। 3, 4, 5, 6 এই 6টি অঙ্কই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং 5 নম্বর অঙ্কটি নিজে নিজে করবে। আশা করি সবাই নিয়মিত অঙ্ক করবে। এখানে এই অংশটুকু তোমাদের বোঝানোর জন্য বলেছি, ঠিকভাবে অঙ্ক করবে, নিয়মিত পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।